স্পোর্টস নিউজে স্বাগত জানাচ্ছি আপনাদের আরও একটি বার। আপনারা জানেন যে ভেনিসুয়াসকে বারবার কিন্তু বর্ণবাদী আক্রমণ করা হচ্ছে। রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান এই তারকা এই মৌসুমে 5 বার দর্শকের কাছ থেকে বর্ণবাদী কিছু মন্তব্য শুনেছেন এবং ভেনিসুয়াস নিজেও এটা নিয়ে কিন্তু খুবই ক্ষুব্ধ এবং যেটা হওয়াটা স্বাভাবিক। তিনি কাঠগড়ায় তুলেছেন লালিগা কর্তৃপক্ষকে। রিয়াল তারকার অভিযোগ যে লালিগা কর্তৃপক্ষ দর্শকের এমন বিদ্বেষপূর্ণ আচরণের কোনো প্রতিকার করেনি, তার মানে লালিগা কর্তৃপক্ষই বর্ণবাদ আর বর্ণবাদীদের প্রশ্রয় দিচ্ছে। গত রোববার ভ্যালেন্সিয়ার বিপক্ষে একটা ম্যাচে এক দর্শক ভেনিসিয়াসকে বানর বলে গালি দেন এবং স্বাভাবিকভাবে তীব্রভাবে বিক্ষুব্ধ হন এবং তীব্র একটা প্রতিক্রিয়া দেখান ভেনিসিয়াস, এবং ঘটনাটা নাড়িয়ে দিয়েছে পুরো স্প্যানিশ ফুটবলকেই, এমনকি স্পেনকেও। রিয়াল মাদ্রিদ ফুটবলার সরাসরি বলেছেন যে ব্রাজিলিয়ানদের কাছে স্পেন এখন একটা বর্ণবাদী দেশ। তিনি এই ঘটনায় অভিযুক্ত করেছেন লালিগা কর্তৃপক্ষকে। ভিনির অভিযোগ যে প্রথম থেকে বর্ণবাদের একটি ঘটনারও সুষ্ঠু তদন্ত এবং দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে পারেনি ইউরোপের অন্যতম সেরা এই ফুটবল লীগ। এই সম্পর্কে আপনার কি মতামত চাইলে কমেন্টসে জানাতে পারেন, শেয়ার করতে ভুলবেন না, আর স্পোর্টস নিউজ কেমন লাগলো সেটাও জানাবেন। ধন্যবাদ।